স্ট্রেচিং বলে এরকম আর কি। ও বড় ছেলেকে চিং বলে? মা মং? বড় ছেলেকে মং বলে? হুম আচ্ছা, এই ব্যাপারে পুরো ডিটেল আমরা পড়াশোনা করব পরে। আচ্ছা, আমরা হচ্ছি ইমেল মার্কেটিং এর যে জায়গাটা, আমরা হচ্ছে পপ আপটা দেখেছি, আমরা অডিয়েন্স সেট করা দেখেছি। আমাদের এখন যেটা দেখতে হবে সেটা হচ্ছে কিভাবে একটা ইমেল তৈরি করব আমরা, ইমেইলের কিভাবে আমরা কোন কোন টেমপ্লেটটা ইউজ করা যাবে, কোন কোন জিনিসগুলি আমরা এখানে ইউজ করতে পারবো, অ্যাড করতে পারবো, করে একটা সুন্দর করে ইমেল রেডি করে দিব, যার থ্রুতে আমরা ইমেইলের ক্যাম্পেইন করব। আমরা যেমন ফেসবুকে বা মেসেঞ্জার, ফেসবুকে বা লিঙ্কডইনে দেখেছি, যখন কোনো অ্যাড রান করাই তখন শুধুমাত্র আমরা ক্যাম্পেইন ওয়ার্ডটা পেয়েছি, তাই না? সো ইমেলের থ্রুতে যেটা হয়, ইমেল মার্কেটিং এর আপনি তো মেইল চিম্পে হচ্ছে প্যাকেজ মানে পেইড ভার্সনে যাবেন, পেইড ভার্সনে গিয়ে আপনি ক্যাম্পেইন করে একটা ইমেলকে একসাথে অনেক মানুষকে পাঠাতে পারবেন, সেটা 2 থেকে 2,500 3,000 ইমেলও পাঠানো যায়। তো ওই প্রসিডিউরটা আজকে আমরা দেখবো। গতকালকে অব্দি আমাদের কিছু জায়গায় ইস্যু ছিল, যে জায়গাগুলো হচ্ছে আমাদের দেখতে হয়েছে বারবার করে, সেটা হচ্ছে পপ আপ নিয়ে আসা। পপ আপটা কি আপনাদের সবার এখন হয়েছে? আমারটা হয়েছে। আচ্ছা, কালকে লাস্ট মোমেন্টে কার পপ আপ একটু ঝামেলা হয়েছিল আমাকে একটু কাইন্ডলি বলবেন? আর আয়শাপু গ্রুপে একটা টেক্সট দিয়েছে যে ওনাকে ফাইবার থেকে নক করেছে, এটা কি দেখেছেন আপনারা? জি আপু দেখেছি, কিন্তু উনি তো ওনার মেইলের রিপিট, ওনার মেইলের রিপিট এসছে। ওই রিপিটে আমি যে আপনাদের বলেছিলাম যে একটু খেয়াল করবেন আপনারা, হচ্ছে প্লাগারিজম দিয়ে চেক করে নেবেন, আপনারা কি চেক করেননি ঠিক মতো বা কোথাও কোনো কিছু? কারণ আয়েশা আপুর ছবি আয়েশা আপু রেডি করেছে, তারপরও তারা ক্লেম করছে যে এখন একটু মডিফাই করতে, এটা কি দেখেছেন আপনারা মডিফাইড জন্য যে ওনার গিগটা? এখন আপনার সাইদের আর র্যামরা ভাইয়ার যাদের এই ইস্যুগুলো হয়েছিল, তাদের আসলে গিগের এই জায়গাগুলি আপনাদের দেখতে হবে। আমি বলেছিলাম না যে একটু সাবধানে করেন, গিগ গুলি এরকম হলে পরবর্তীতে দেখা যায় ওরা ইয়েতে রাখে, আপনার কি বলে এটা, রিভিউতে রেখে দেয়, রেখে দিয়ে ওরা আপনাকে বলবে যে আপনি চেঞ্জ করেন, যখনই আপনি চেঞ্জ করতে যাবেন তখনই ওরা হচ্ছে গিগটাকে ভ্যানিশ করে দেয়। আমাদেরটা তো আপু ওরকম ছিল না মনে হয়। জি আপু, আমি ওই যে গিগ অ্যাবাউট যেটা ছিল ওইটা প্লাগারিজম করেছিলাম, প্রথমবার যেটা লিখেছি ওইটাতে ইয়ে ধরছিল, পরে পুরাটাই নিজে করছি, একদম 100% ইউনিক ছিল। আর ছবিগুলো কিভাবে, তো ওইটা তো যায় না, শুধু ওইটাই তো দেখছিলাম, ওইটাই করছি। আর ছবিগুলো তো আমরা নিজেরাই ক্রিয়েট করছি, এখন এইটা কেন এরকম দেখাচ্ছে বুঝতে পারছি না তো। ফার্স্টের দিনই বলছিলাম ফাইবার শয়তান, ও ও নকরা হয়ে এখানে গেছে, ও হচ্ছে এই নতুন বউ, আইসাপুর বুঝছেন? সাথে ফাইবার হচ্ছে না নতুন বউ। জি রামরা ভাইয়া, যে আইসাপুর যে প্রবলেমটা, সেটা তো মানে আমাদের সাথে মেলে না মনে হয়। আমরা তো সাপোর্টে কথা বলার পরে ওখান থেকে মেল আসছিল যে, আর উনি কি সাপোর্টে কথা বলে আসছে যে নাকি এমনিতেই আসছে? সাপোর্টে কথা বলে আসছে ভাইয়া, আপু যে বললো যে সমস্যাগুলো মেল করার জন্য, মেল করার পরে গত 19 তারিখে করার পরে, কালকে তো 20 তারিখ ছিল, কালকে সন্ধ্যায় ওদের থেকে এই সলিউশনের ইয়েটা আসছে। আমাকে একটা মিনিট টাইম দেন তো। ও তাহলে আপনি পাঠাইছিলেন আমাদের মতো সাপোর্টে কথা বলে? ভাইয়া আপু সাপোর্টে আপনিও নক দিছিলেন নাকি? হ্যাঁ হ্যালো আশা আপু, হ্যাঁ ভাইয়া, আপনার যে মেইল আসছে ওটাকে স্ক্রিনশট দেন না ইয়েতে আচ্ছা গ্রুপে, আচ্ছা, আমি ওই আপুকে দিছিলাম তো, আচ্ছা গ্রুপে দিচ্ছি আমি। হ্যাঁ, গ্রুপে দিলে তো আমাকে দিয়েছেন, গ্রুপে দেননি, আমি তো বলতেছি ভাইয়া গ্রুপে দিয়েছে, গ্রুপ থেকে একটু শেয়ার করেন। না আপু। কালকে উনি যখন মানে গ্রুপে নক করলো, তখন আমরা চিন্তা করতেছি কি ব্যাপার, মানে মেইল আসছে কিন্তু তো দেখাচ্ছে না, মনে হয় তখন দেয় না, দেখলে বুঝতাম আর কি আমরা তখন একটু। জুনিয়র দীপ তো ক্লাসে কি আছেন?
জুনিয়র দীপ্ত, জুনিয়র দীপ্ত কি আছেন? কি ভাইয়া, বের হয়ে গেল দেখলাম। ও বেচারা, নেট দেখলে আমারই আফসোস লাগে। মেইলটা একটু দেখান, তারপর আমরা হচ্ছে আমাদের কাজটা শুরু করে দিই ইমেল মার্কেটিং এর। সবার ওয়েবসাইট রেডি এখন? জি আপু, খুবই ভালো কথা। পরে কি দীপ্তধর দিয়েছিল জয়? হ্যালো, আমি ফোন করছি, ফোন নিয়ে নিয়েছি। মেল কয়টা আসছে? মেইল একটা এসছে আপু, ছবিগুলি অনেকগুলি দিয়েছে, মানে একটা একটা ছবির থ্রুতে আসা সম্ভব না, মেবি পসিবল হয়নি। আপু স্ক্রিনশটটা তিনবারে দিয়েছে, তাই তো আসে আপু? জি আপু, ভাইয়ারা একটা সেকেন্ড, আমাকে একটা মিনিট টাইম দেন, আমি আপনাদের ইয়েকে অফ। জয় ইমেলটা একটু, একটা মিনিট, হ্যাঁ আপনাদের হচ্ছে যে ইয়েটা লিঙ্কটা, মহিউদ্দিন কি এখন ক্লাসে তাহলে জয়েন আবার করেছে মডিফাই আজকে? করলে? না, মডিফাই করতে বলেছে তো, মডিফাই করতে গেলে এখন একটা জিনিস কাজ করেন, মডিফাই না করে গিটটাকে এডিট না করে। হ্যালো আশাপো, জি আপু, আশাপো আচ্ছা হ্যাঁ, গিটটাকে এডিট না করে যেই যেই অপশন গুলির কথা বলেছে ওরা, ওরা তো কোনো না কোনো একটা জায়গার কথা বলছে, তাই না? ওরা তো ইমেজের কথা বললো এখানে। আপু আমি বুঝি নাই, একটা সমস্যা মনে হয়। হ্যালো, এই দুঃখ কার কাছে বলবো, এটা কষ্ট ভাইয়া। আপু আমি জয়েন হচ্ছি, আর বার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাইয়া, বুঝতে পেরেছি। আপু এই মডিফাই করলে তো আবার পিছনে পড়ে যাবে না, মানে মডিফাই করা মানে তো হ্যাঁ, এই জন্যই তো বললাম, মডিফাই মডিফাই না করে একবারে আপন ছবি যেহেতু তাকে মডিফাই করতেই বলছে, তার মানে তার এই নতুন ছবিই লাগবে। নতুন ছবি করতে গেলে যে কষ্ট, ওই এই নতুন গিগ করতে গেলে সেম কষ্ট। এই গিগটাকে যেহেতু ওরা রিভিউতে রেখে দিয়েছে, আপুর গিগের কোনো জায়গায় ডিসক্রিপশনের কোনো জায়গায় ধরেনি। ভাইয়া একটু দেখি, আমি মেলটা একটু দেখি। জয়দেব হ্যাঁ আপু, মেলের ছবিটা একটু দেখি।
তাহলে আপু এখানে আচ্ছা এই দেখা যাচ্ছে কি ক্যানভার মধ্যে যে সমস্ত ইমেজ গুলো দেওয়া আছে ওগুলো তো আমরা ঘুরাই ফেরাই একইভাবেই তো দিচ্ছি, সে কারণে হলে এই হতে জন্য পারে। আমি আপনাদের বলেছিলাম কালার চেঞ্জ করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেন, ব্যাকগ্রাউন্ডটা ছবি দেন, ছবি দিয়ে ছবির উপরে লেখাটা বসান, তাহলে হয় কি আপনার কোথাও কোনো জায়গায় কোনো ইস্যুস ক্রিয়েট হয় না, কারণ ছবিটা এক একজন এক এক পারপাসে এক এক ওয়েতে ইউজ করেছে। একটু জুম করতে হবে জয়দেব, এটা দেখাটা আমার জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাবে, ছোট হয়ে যাচ্ছে তো, আইকন বড় হচ্ছে, মেসেজ ছোট হয়ে যাচ্ছে। ছবি তো বড় হচ্ছে না, ওকে হোল্ড অন আমি দেখি। ওকে জয়দেব এখন ছোট হয়ে যাচ্ছে, তার পরের ছবিতে যান। ভাই আপনার কার্সার সরান, আপনাকে কি ফ্ল্যাগ মেরেছে আপু? আপনার অ্যাকাউন্টটা কার কাছে এখন, সাইদের কাছে আছে? হ্যালো আপু, আমার আমার তো নেড়ে আজকে প্রচুর প্রবলেম শোনা যায়। হ্যাঁ শোনা যাচ্ছে ভাইয়া, এর পরেরটাতে যান জয়দেব। আপা আপনার মেইলে কি কোনো মেইল এসছে? না আপু অন্য কোনো মেল আসে নাই, আরেকটা হচ্ছে হচ্ছে যে সাপোর্ট টিমের ইবানা নামের একজন, উনি হয়তো এই মেসেজ গুলো ইয়ে করছে, উনি ফিডব্যাক জানাইতে বলছে আর কি, রিভিউ দিতে বলছে, আর অন্য কিছু আসে নাই, র্যাগের ব্যাপারটা পরে সব কিছু আসে নাই। গিগ ইমেজ চেঞ্জ করতে বলছে, বুঝেছেন আপু? আপু চিন্তা করেন কি করবেন, গিগ ইমেজ চেঞ্জ করতে গেলে তো সেই একই কথা হচ্ছে, এডিট করতে হচ্ছে, এডিট করলেই তো এটা আর খুঁজে পাওয়া যাবে না, তার সে নতুন করে ক্রিয়েট করে ফেলবো। করেন সেটাও পারেন। আপু এরপর তাহলে কি করব, আমি তো আসলে ওখান থেকে নেই নাই, তারপরে ক্যানভা থেকে যেহেতু করছে, এখন কিভাবে করব, কিভাবে করলে আর ধরবে না? কিভাবে করলে ধরবে না আপু, এটা ম্যাক্সিমাম সময় যেটা হয়, আপনার ছবিগুলি আমাকে একটু দেখতে হবে আবার, ঠিক আছে, জি আপু, কারণ ওই সিমিলার ছবি কোথাও না কোথাও আছে। জি আপনাদেরকে বললাম যে আমি পিন্টারেস্টে যান, পিন্টারেস্টে গিয়ে লোগো খুঁজেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজারেরা একসাথে সমস্ত গুলি জিনিসগুলি খুঁজে বের করে আপু ওইটা ওইখান যখন থেকে, করছি তখন তো পিন্টারেস্ট করি নাই, এটা তো আগে করে ফেলছিলাম। হ্যাঁ আমি সেটা বুঝতে পেরেছি, ওই জন্য বললাম পিন্টারেস্ট থেকে করেন, করলে কিছু একটা অবশ্যই পাবেন ফিডব্যাক আপনি। সাইড মূলত আপনার একটা বিষয়টা কোনো মেইল হচ্ছে এসেছে? আমরা ডেসক্রিপশন গুলো প্লাজারিজম চেক করছি তো, কিন্তু ছবিগুলো করি নাই, ছবি অথবা ভিডিও, যার কারণে সমস্যাটা হয়ে যাবে।
ছবি ভিডিও এগুলো আপু প্লাজারিজম চেক যায়। করতে হবে। তাই হ্যালো আপনার কথা শোনা যাচ্ছে না ভাইয়া? আপু, আমার নেটে প্রচুর প্রবলেম। আপনার মেইলের রেসপন্স আসছে? না আপু, রামদা ভাইয়ের মেইলের রেসপন্স আসে নাই আপু। ধরো আসে নাই আপু। এটা পুরোটা আয়শাপুর ডিলিট করে মেল আবার করা নতুন হয়েছিল করে কবে? দিতে হবে। আয়শাপুর মেল করা হয়েছিল কবে? 19 তারিখ আপু, 19 তারিখে করা হয়েছে। আপনারটা এত দ্রুত চলে আসলো, ওদেরটা আসলো না? আমাকে ওদের পছন্দ হয়েছে অমনই তো মনে হচ্ছে আপু। লেডিস ফার্স্ট না? ফ্ল্যাগ মেরে দিয়েছে পছন্দ হয়েছে জন্য। ফ্ল্যাগ কি অ্যাকাউন্টে দেখাচ্ছে কিনা সেটা জিজ্ঞেস করেছিলাম। কোনো ওয়ার্নিং বা কোনো কিছু অ্যাকাউন্টে দেখাচ্ছে আশাপু? না আপু, এরকম তো কিছু দেখি নাই আমি, হচ্ছে আমার ফোন থেকে ক্রোম থেকে ওই ডেস্কটপ সাইটে ওখানে গিয়ে আমার অ্যাকাউন্টটা ইয়ে করছিলাম, কিন্তু এরকম কিছু দেখি নাই। আপনার আইডি পাসওয়ার্ডটা একটু জয়দেবকে দিয়ে দেন তো। ঠিক আছে আপু, এখনই দিয়ে দেন জয়দেব। আপনি একটু ফাইবারটা আমি ওপেন করেন। এখান থেকে স্ক্রিন শেয়ার করলে দেখা যাবে আপু ফোন থেকে? ফোন থেকে অনেক কিছু অনেক সময় শো করে না, আমরা ওখানে একটু দেখে নেই। জয়দেব আপনি ইনকগনিটো মোডে চলে গিয়ে আপনি হচ্ছেন ফাইবারটা ওপেন করে দেন। আচ্ছা আপু। আপু দিয়েছেন? আশা আপু জয়দেব আপু দিতে থাকুক, এটা তো আমরা লাইভে স্টার্ট করতে পারবো না, কারণ ইয়ে দিবে। আমরা আচ্ছা আমাদের ইমেল মার্কেটিং শুরু করি আপু, এটা আমরা হচ্ছে ব্রেকের পরে বসে দেখে দিব না। ইমেল মার্কেটিং এর ক্যাম্পেইনে যান আপনি। ক্যাম্পেইন ক্যাম্পেইন আপনারা যখন ইমেল মার্কেটিং এর জন্য মেলচিম্পে লগ ইন করবেন, লগ ইন করার পরে যদি আপনাদের আগে অডিয়েন্সটা সেট করে নিয়ে থাকেন, ম্যাক্সিমামই তো আগে অডিয়েন্সটা সেট করা হয়ে গেছে, এখন এখানে ক্যাম্পেইনে এসে অল ক্যাম্পেইন যাবেন। অল ক্যাম্পেইনে যান, একটু স্ক্রল করেন নিচে আসেন দেখি ভাইয়া। ক্রিয়েট ক্যাম্পেইন, ক্রিয়েট ক্যাম্পেইন উপরে ক্রিয়েট ক্যাম্পেইন আছে, ক্রিয়েট ক্যাম্পেইনে দেন। ইমেল ক্যাম্পেইন নেম ডেমো দেব, দেন
টু ফ্রিল্যান্সার জয় নামে যাবে, হু সেন্ড দিস ক্যাম্পেইন, কে সেন্ড করেছে তার নাম দেন এখানে। এটা তো একটা কোম্পানির নামে যাচ্ছে, সেন্ড কোম্পানির নাম থেকে সেন্ড করেছে কে, মানে কার ডেজিগনেশনটা জানতে চাই এখানে। দিয়ে দেন জয়দেব, ফর্ম অ্যাড ফর্ম জয়দেব দিয়ে দেন। সাবজেক্ট দেন গিগ মডিফাই, যে আপনার একটা মেইল ওপেন করার আগে আমরা যখন মেইলটাকে দেখি তখন 150 ক্যারেক্টারের মেইলের বডি আমাদের দেখা যায়। যাদের পাশে একটা মেইল ওপেন করেন আপনার, মেইল ওপেন করে প্রমোশনে যাবেন, নিউ ট্যাব অন করেন, হোল্ড অন, আপনার মেইল কি ওপেন না, এই যে এখানে 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 যেতে হবে না, যেতে হবে না, আপনার ছবির পাশের ডটটাতে ক্লিক করেন, ওই যে নিচে জিমেইল দেখতে পাচ্ছেন, এই যে দেখেন হোল্ড অন, এই যে লিংকডইন লিখার পরে দেখতে পাচ্ছেন একটা জায়গা, আচ্ছা যে জয়দেব সেকেন্ড মেসেজটা ওপেন করেন একটু অন্য আরেকটা ট্যাবে, আচ্ছা ওপেন করেন, ওপেন তো করে ফেলেছেন, এখন ওপেন করেন, নিচে স্ক্রল করে আসেন, অন্য ট্যাবে ওপেন করতাম, মেসেজটাতে ক্লিক করেন, মেসেজটা যাতে ওপেন হয়, এটা তো আমি ফরওয়ার্ড করে দিয়েছি একজন একজন করে, কারণ আমার তো মেইলটা না, মেইলটা হচ্ছে মেইল ক্যাম্পেইন করার পরে আপনার হচ্ছে যেভাবে মেইল ক্যাম্পেইন করার পরে আপনার হচ্ছে যে ওয়েতে দেখা যাবে ইমেইলটা ওইটা, এই যে নিচে আসেন স্ক্রল করে নিচে আসেন, আরে ভাই আরে বড় করেন, এই যে সেম ওয়েতে আপনার ইমেলটা দেখা যায়, ওর এটা প্রাইমারিতে এসছে না, ওর এটা এখন প্রাইমারিতে কেন এসছে বলতে পারবেন, ইমেল ক্যাম্পেইন করেছে হচ্ছে আরাফাত, ইমেল ক্যাম্পেইন করার পরে এইটা এসছে আমার প্রমোশনে, আমি আমার প্রমোশনের কোনো মেসেজ যদি আমি পার্সোনালি কাউকে ফরওয়ার্ড করতে যাই তখন এটা প্রাইমারিতে চলে আসে, তো আমি এটা দীপ্তকে জুনিয়র দীপ্তকে হচ্ছে ফরওয়ার্ড করেছিলাম, জুনিয়র দীপ্ত জয়দেবকে ফরওয়ার্ড করেছে, এই জন্য এইটা আপনার প্রাইমারিতে এসে আছে। এখন কেউ বলবেন না আপনি তো বলেছিলেন ছবি লিংক দিলে হচ্ছে প্রাইমারিতে আসবে না, তো ওনারটা কেন আসলো, ওনারটা আসার রিজনটা বুঝতে পেরেছেন আপনারা, তারপরে যান ভাইয়া স্ক্রল করেন নিচে আসেন একটা জায়গায় বসে না থেকে, জয়দেবকে যখন না করি তখন ও কার্সন নাড়াইতে থাকে, ওকে যখন বলি কার্সন নাড়ানো বন্ধ করেন তখন নাড়ায় না, তখন নাড়ায় বেশি, আচ্ছা
এখানে দেখবেন যে ছবি অ্যাড করা, একসাথে চারটা ছবি অ্যাড করেছে, পাঁচটা ছবি অ্যাড করেছে, বর্ডার চেঞ্জ করেছে, বর্ডারের কালার, কারণ ওদের প্রপার ওয়েতে প্রত্যেকটা অপশন যাতে ওরা বুঝতে পারে, করতে পারে, এই জন্য আরাফাত এটা করেছিল। আর ও হচ্ছে বিরিয়ানি ওর জন্য খুব পছন্দের, এই জন্য বিরিয়ানি নিয়ে ইমেল মার্কেটিং করেছে। নিচে আসেন। এখানে দেখেন ও তিনটা সোশ্যাল মিডিয়া দিয়েছে, একটা আপনার দিয়ে দিয়েছে কল টু অ্যাকশন বাটন বলতে পারি, বা একটা বাটন দিয়েছে যেটা থ্রুতে অন্য একটা জায়গায় যাওয়া যায়। ওর ছবিতে ক্লিক করলে দেখেন ওর ছবিটা কোথাও নিয়ে যায় কিনা, আমার মনে নেই যে ও ছবিতে দিয়েছে কিনা, লিঙ্ক দিয়েছে কিনা। ছবিতে লিঙ্ক দেওয়া যায়, ছবিতে অল্টার টেক্সট দেওয়া যাবে, ছবিতে ক্লিক করলে যাতে একটা লিঙ্কে নিয়ে যায়। বুঝতে পেরেছেন? আপনাদের ইমেল মার্কেটিং টা এরকম আসবে। এইটা যায় হচ্ছে ছবি দিয়ে, আমরা ফ্রিতে দুইটা দুইটা অপশন পাই, একটা হচ্ছে এরকম ছবি অ্যাড করে একটা ইমেল ক্যাম্পেইন করা, আর একটা শুধু লিখা লিখে ইমেল ক্যাম্পেইন করা। এই দুটো অপশন আমরা ফ্রিতে পাই, বাকিগুলি পেইডে যায়। আমি যে কথা বলছি সবাই মিউট করে আপনারা ক্যামেরাগুলি অন করে দেন। জয়দেব ব্যাকে যান। মেলচিম্পে যান। এই যে এখানে লিখা, এই প্রথম লিখাটাই হচ্ছে প্রিভিউ টেক্সট, যেটা একটা মেইল ওপেন করার আগে অবধি দেখা যায়, ওইটাকে প্রিভিউ টেক্সট বলে। ওই প্রিভিউ টেক্সটটা কি দিবেন সেটা এখানে লিখতে বলেছে, সেটা হচ্ছে 150 ক্যারেক্টারের। 150 ক্যারেক্টারের মধ্যে কিছু একটা লিখতে হবে আপনাদের। লিখেন জয়দেব, কি লিখবেন এখন আমাকে কোয়েশ্চেন করবেন না, আপু কি লিখবো, আপনি কি নিয়ে ইমেল মার্কেটিং করতে চান সেটাই লিখেন, খুব শর্ট ফর্মে। ইংলিশ লিখতে হবে ওরকম কোনো কথা নাই, বাংলিশ লিখে দেন, আমরা এখন বুঝে নিব, আমরা কাজ করে যাই। দীপ্ত বল না। ব্ল্যাক আপনি আর দীপ্ত পরিচিত? হ্যাঁ আপু, আমি তো জানি আপনি আর বাবুল ভাই পরিচিত, বাবুল ভাই আপনার স্যার, দীপ্ত আপনার পরিচিত? আমাকে তো বলেন নাই আগে, ছিল তো ওকে জিজ্ঞাসা করেন না, তো বলে নাই আগে। আমি তো জানি উষা সিং ভাই আর রামরা ভাই দুই ফ্রেন্ড এখানে ক্লাস করে, আপনারাও দুইটা ক্লাস করেন জানতাম না। তো আচ্ছা লিখেন রিভিউ টেক্সট। কানেক্ট উইথ ফাইবার সাপোর্ট টিম লিখে দেন না একটা, উপরে যেহেতু গিগ মডিফাই দিছেন। আপু কি লিখবো বললাম তো, একটা সাবজেক্ট চিন্তা করেন, আপনাদের মাথায় এটুকু আসে না, একটা সাবজেক্ট চিন্তা করে কিছু একটা লিখে দেন। আপনারা লিখেই দেন যে রামরা ভাইয়ের নামে আপুর কাছে কমপ্লেন, এই কথাটাও কি লিখতে পারেন না? আপনাদের এরকম হলে তো ঝামেলা, আপু কি লিখবো? দিস ইজ ডেমো ডেমো মেইল কানেক্ট উইথ ফাইবার সাপোর্ট টিম লিখে দেন না। এই যে রামরা ভাই বলতেছে তো লিখেন কানেক্ট উইথ ফাইবার সাপোর্ট টিম, যেহেতু উপরে দিচ্ছেন যে গিগ মডিফাইড, তো ফাইবার কানেক্টিং বানান ভুল, CONNECTING। TEAM TI হবে না, TEAM টিম। আপনাকে আমি আরাফাতের মেইলটা কেন খুলতে বলেছিলাম, আপনি পাশের ট্যাবে একটু যান, দাঁড়ান এখানে সেভ করে দেন, পাশের ট্যাবটাতে একটু যান। আমি কেউ না কিনলে হবে পুরো মেইলটা এমনি পড়বে ওটা। আচ্ছা দেখেন এই যে ও ওর প্রিভিউ টেক্সট দেখতে পাচ্ছেন, এটা কি কোনো ইংলিশে লেখা না কোনো মানে খুব চিন্তা করে কোনো কিছু লিখা? আপনার মাথায় এরকম, ও তো বিরিয়ানি খায় এই জন্য ওর কাছে খালি বিরিয়ানি ঘুরে, আপনার মাথায় কি ঘুরে? আপনি আপনার মাথায় যা ঘুরে আপনি তাই লিখেন। জান লিখা হয়ে গেলে সেভ দিয়ে দেন। একটুকু কানেক্টিং ফাইবার সাপোর্ট টিম। আচ্ছা
এই যে মেল ডিজাইন করা, ডিজাইন ইমেল যান, টার্গেটটা তো ডিলিট হয়ে গেছে বলো। জি টার্গেট কি করছো? টার্গেটটা হ্যাঁ ডিলিট হয়ে গেছে তোর। এই যে এই একটা পাবেন ফ্রিতে, আর নিচের একটা ফ্রিতে পাবেন, বাকি একটাও ফ্রিতে পাবেন না। আর উপরেরটা যখন ইউজ করবেন তখন এগুলি সমস্ত কিছু দেখবেন আপনার প্রমোশনে যাচ্ছে। পাশের গুলি আবার অনেক সময় প্রমোশনে যায় না, যে পাশে যেগুলি আছে না পেইড এর পরের, ওগুলি কিন্তু প্রমোশনে যাবে না, ওইটা আপনার ডিপেন্ড করে। জান ভাইয়া এটা কোনটা কোনটা ফ্রি কোনটা ফ্রি কোনগুলো বুঝলো কিভাবে? নিচে ক্লিক করলেই বোঝা যায়, লিখা আসবে আপগ্রেড টু ইউজ। হ্যাঁ দুইটাতে তো এখানে যখন আপনার ফ্রিটা থাকবে তখন আসে নাই, ওই দুইটাই হচ্ছে করতে পারবেন, বাকিগুলি আপগ্রেড টু ইউজ। আচ্ছা ওই যে উপরে লোগো বসান, লোগো দেখা যাচ্ছে? স্ক্রল করে উপরে লোগো, জয়দেব, হ্যাঁ লোগো, পেনে ক্লিক করেন, দেন রিপ্লেস দিবেন, রিপ্লেস, ক্রিয়েট অ্যাসিস্ট্যান্ট কেন হবে? ওই উপরের ব্যাকটাকে এখন আর চাপি মানে ক্লিকই করবেন না, লোগোতে যান। ওই যে দেখেন, এটা না এটা না, এই যে উপরে লিংকের পাশে রিপ্লেস, লিংকের হ্যাঁ এটা নিচে বা পাশে রিপ্লেস আছে। আপনার ছবি আপলোড করেন এখান থেকে, গুগল থেকে কিছু ছবি নামায় নেন না, গুগল থেকে কিছু ছবি ডাউনলোড করে নেন, তাহলেই তো হয়ে যাচ্ছে। ভাইবার লোগো দেন, ভাইবার আবার ভাইবার লোগো দিয়ে না, ভাইবার লোগো দিয়ে না, ভাইবার তাও ঠিক, ভাইবার লোগো দিয়েন না, কারণ আপনারা পরে মেইলটা খুঁজে পাবেন না, আবার আপনারা হঠাৎ করে দেখলে ভয় পাবেন, ভাইবার লোগোটা দিয়েন না। জয়দেব এতক্ষণে জয়দেবের কাছে গেছে, দেন ওনারই করেন, সমস্যা নেই তো আমাদের। এই পাশেরটা নিতে পারেন, এটা না এটার আগেরটা, আহারে কোথায় গেলেন, না এটা এটা, হ্যাঁ এটা এটা না এটার উপরেরটা, এগুলো কি সুন্দর লাগছে কালোটা, জি এগুলো কি সুন্দর লাগো আপু, এগুলো কিসের লোগো চিনি না তো, আমি বুঝিনি আবার বলেন, এগুলো কিসের লোগো বলতেছি, ওই ব্র্যান্ডটা কিসের? লিংকিং পার্কে বুঝাই দিব না, এই এই লিঙ্কিং পার্কের যিনি ভোকালিস্ট ছিলেন উনি মারা গেছেন। আচ্ছা শুনেছেন গান ইন দিন এন, তারপরে হচ্ছে নাম, এই দুটা গান খুব বেশি পপুলার হয়েছে। আমার থেকে মনে হচ্ছে আপনি ছবি আপলোড করেন মেল চিম্পে, এগুলি সময় তো জিজ্ঞেস করেন না আপু, এটা বলবো, অন্যগুলি এরকম বসে থাকেন কেন? আপলোড দেন,
লোগো এতগুলি? আহারে আহারে জয়দেব, আহারে। আচ্ছা ফুড ডিলিট করে দিব আর কি, একটা দিব। হ্যাঁ, যেটার উপর কার্সর ছিল ওইটাই দেন। এটা চালা যা, এটা 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 দিয়ে দেন। এটা একটা লোগো। হ্যাঁ দেন, ক্লিক করেন ওই যে ইনসার্ট। দেন না রে ভাইয়া, বসে থাকে। এখন এই লোগোটাকে ছোট করেন। লোগো কি এত বড় একটা পেজে দেখা যায়? আরো ব্যাস ব্যাস। এখন হচ্ছে লিঙ্ক দেন লোগোর পিছনে, লোগোর নিচে লিঙ্ক দেন। ছবি চেঞ্জ করে এখানে পিকাবল লিঙ্ক দিয়ে দেন, আর আপনাদের ওয়েবসাইট থাকলে আপনাদের ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দেন। এখানে হচ্ছে ভাইয়া প্রত্যেকটা জায়গায় ছবির পিছনে এই কাজগুলি সেম, প্রত্যেকটা জায়গায়। এখানে যতগুলি ছবি দিবেন চাইলে প্রত্যেকটা ছবির পিছনে একটা করে লিঙ্ক, একটা করে অল্টারটেক দিয়ে দিতে পারবেন। এবং ছবির যা লিঙ্ক দিবেন, এমন না যে সিমিলার লিঙ্কই দিতে হবে, আপনি চাইলে দুইটা তিনটা ওয়েবসাইটের লিঙ্কও আপনি দিয়ে দিতে পারেন। বায়ার যেই ছবিতে, সরি, যার কাছে যাবে, যে ওপেন করবে, সে যেই ছবিতে ক্লিক করবে তাকে ওই ছবির লিঙ্কে নিয়ে যাবে। ওখানে লিঙ্কটা কিসে দিয়ে দিব? আপনাদের ওয়েবসাইটে দিয়ে দেন। আপনাদের ওয়েবসাইট হয়ে গেছে না? হ্যাঁ আপু, দিয়ে দেন ওয়েবসাইটে। www.sultanarabia.com। না, এই নামে এখন ওয়েবসাইট নাই ভাইয়া, ছিল এই নামে ওয়েবসাইট। তারপর করবো আমি একটা, আমার নিজেরই একটা ওয়েবসাইট করতে হবে আমার। এইটা এইভাবে প্রতিবার জয়দেবের কেন খুঁজতে হয়? জয়দেবের কেন নিজেরই এটা মনে থাকে না? জয়দেব কেন মনে থাকে না? আমি ওইটাতে ঢুকি না তো, সেই জন্য এখন তো খুঁজে পাচ্ছি। হয়ে গেছে আপু? হয় নাই এখন দিছি। অ্যাডভান্সে যাব? অ্যাডভান্সে যে দেখতে পারেন কি আছে, যাবেন না কেন? প্রথমবার যত প্রত্যেকটাতে যান, গিয়ে দেখেন, ঢুকে ঢুকে দেখে বের করেন। এই যে টাইটেল, অ্যাট্রিবিউট, টাইটেল দেন, লোগো দিয়ে বেরোয় যান না। ও আচ্ছা, লিঙ্কিং পার লিখেন লিখেন দেন, অল্টার টেক দেন। ইনু আঁকি বুকি বন্ধ করেন। অল্টার টেক্সটে আপু হ্যাশট্যাগ দেওয়া যাবে না? এখানে হ্যাশট্যাগ দেওয়ার প্রয়োজন নাই তো, এটা তো ইমেল মার্কেটিং এর জন্য। তো এখানে আপনার হ্যাশট্যাগ দিয়ে কেউ আসবে না। এটা ছবিটা কি এটা লিখে দেন, যাতে ছবিটা লোড হতে দেরি হলেও লেখাটা ওখানে উঠে যায়। দেওয়ার পরে এখন স্টাইলে যান। এটা তো কন্টেন্টে ছিল, উপরে স্টাইল। এখন দেখেন বর্ডার চেঞ্জ করেন, শিখেন, বুঝেন কি দিবেন বর্ডার। দেখেন একটা ছোট্ট ডট 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 এসছে ওর ছবির সাথে। কালার চেঞ্জ করেন, ডটটা রেড দেন, তাহলে আপনার ডিফারেন্সটা বুঝতে পারবেন। একদম লালের লালের কর্নারে নিয়ে আসেন ডটটাকে।
বাপাশে দেখেন 1px লিখে আছে না, এটাকে 2 করে, এখানে 2-3px করে দেন, 2-3 করেন, 3 দেন, 3-3, ওকে এখন নিচে আসেন। এখন হচ্ছে যে অ্যাপ্লাই অ্যাপ্লাই অল না অ্যাপ্লাই টু অল, হ্যাঁ দেন। এই যে চেঞ্জটা বুঝতে পেরেছেন যে এখন যদি এইটা দিয়ে দেন তাহলে সমস্ত ছবিতে এই সিমিলার জিনিসটা আসবে, সবগুলি ছবিতে। যদি এইটা না দেন তাহলে সব ছবিতে আসবে না, আপনি যেই যেই ছবিতে চান আপনি সেই সেই ছবিতে দিতে পারবেন। কথাটা কি বোঝা গেল? তুলে দেন, ডিসিলেক্ট করে দেন। এখন এখন ওই যে উপরে দেখেন সেটিং, চাইলের পাশে সেটিংস আছে, সেটিং এ যান। কোথায় রাখবেন দেখান, সেন্টারে রাখবেন, রাইটে রাখবেন, লেফটে রাখবেন। খুব দ্রুত করেন এই কাজগুলি জয়দেব, বসে না থেকে এটা কোন রকম একটা, জাস্ট আমরা তো প্র্যাকটিস পারপাসে, তো আমরা একটা আইডি নিয়ে গিয়ে করি এটা, সেন্টারে না রেখে, এটা তো সেন্টারই ছিল। চেঞ্জটা দেখেন, ডিফারেন্সটা দেখেন পরবর্তীতে। তো এই যে আচ্ছা লেফট মার্জিনসে যান, সেকেন্ড ওয়ান ক্লিক করেন। কোন চেঞ্জ দেখতে পেয়েছে? কি চেঞ্জ বলেন? লোগোটা লেগে গেছে একদম বর্ডারের সাথে, বড় হয়ে গেছে। তারপরে সেভ এন্ড ক্লোজ দেন। এই ছবির কাজ শেষ। এরপরে দেখেন নিচে আসেন, এরপরে কি আপনি টেক্সট নিবেন না বডি বক্স টেক্সট নিবেন, তারপরে ইমেজ নিবেন, ইমেজ কি গ্রুপ ইমেজ নিবেন বা ইমেজ আর টেক্সট নিবেন, এখানে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে দেয়া আছে। বাটন ওই যে দেখেন যেটা বাই নাও দিয়েছিল বাটনটা এখানে আছে, তারপর ফুটার অ্যাড করার আছে, কোডিং এর ব্যাপার আছে। এখন হচ্ছে আপনারা গ্রুপ ইমেজ নেন, গ্রুপ ইমেজ নেন, সিলেক্ট করেন। ভাইয়া আপু করেছি তো, কোথায় স্ক্রল করে নিচে আসেন তো দেখি, বাঁ পাশে স্ক্রল করে নিচে আসেন। হয়নি আপনার, সিলেক্ট হয়নি, এটা ডিলিট করতে হবে, এই জায়গাগুলি খালি করতে হবে, ডিলিট করেন এগুলো। হ্যাঁ এগুলি তো বাই ডিফল্ট আপনাকে দিয়ে দেয়, আপনি চেঞ্জ করে দিবেন। ডিলিট ডিলিট এখন আর কোনো কিছু করা লাগবে না, এখন ইমেজ দেন, গ্রুপ ইমেজ দেন। আসছে না তো আপু, টেনে আনতে হবে, টেনে আনতে হবে না তো, সিলেক্ট করেন তো চারটা ইমেজি। চারটা দিলে হবে না, চারটা দিলে হবে না, চারটা দিলে হবে না, একটা একটা করে নেন। এটা কাভারের মতো এসছে, আপনি গ্রুপ ইমেজে ক্লিক করেন, কাজ তো না হওয়ার কথা না, দেখি ল্যাপটপে চার্জ নাই। বাবারে বাবা, একটা মিনিট ভাইয়া। আচ্ছা
আচ্ছা সিঙ্গেল ইমেজ দেন তো ফার্স্ট, আপনি একটা সিঙ্গেল ইমেজ অ্যাড করেন, ক্লিক করেন। আপু এটাও যাচ্ছে না, কেন যাবে না? আমি আমার তো টেনে নিয়ে এসে দেখবো, দেখেন এতো চলে আসছে আপু। এটা কি ডাবল ইমেজ না গ্রুপ ইমেজ? ডাবল ইমেজ, ডাবল ইমেজটাকে ডিলিট করে গ্রুপ ইমেজটাকে নিয়ে আসেন, তাহলে আপনাদের একবারে হয়ে যাবে, ডাবল ইমেজ দেওয়া লাগবে না। গ্রুপ ইমেজ দিয়ে আপনারা হচ্ছে ওই বডি টেক্সট দিয়ে দেবেন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা ইমেজ ওই যে আপলোড অ্যান ইমেজ, এই যে 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 ডান পাশে এখানে পেনে ক্লিক করলে ডান পাশে নিয়ে যাবে, পেনে ক্লিক করে সমস্ত কাজ ডান পাশে করতে হবে, বারবার বলছি সমস্ত কাজ আপনাদের ডান পাশে করতে হবে। ক্লিক করেন ভাইয়া, বসে না থেকে দুটাই বসে। দিস ইমেজ ইজ টু বিগ, এই যে ইমেজ ইমেজের সাইজের থেকে ইমেজ বড়, এটা 450x450। ছোট করে দিয়ে যাব না, ছোট করে এডিটে গিয়ে দেখি। ওটা হচ্ছে ওই যে দেখেন কতটুকু, যান এডিটে যান, হয়েছে হয়েছে, নিয়ে নেন ছোট করে ভাইয়া, এখন এত ইয়ে করা যাবে না। এখনো বলছে, আচ্ছা থাকুক থাকুক থাকুক, এরকম ইয়ে করেন, লিঙ্ক দেন অল্টার টেক্সট দেন, জয়দেব লিঙ্ক দেন অল্টার টেক্সট দেন, দিয়েছে
তারপরে যে নিচে আরেকটা আসেন অ্যাড অ্যানাদার ইমেজ, এখানে তো গ্রুপ ইমেজ বলেছেন, আপনি তো দুইটা করেছেন, দুইটা ছিল, অ্যাড অ্যানাদার ইমেজ ক্লিক করেন, আরেকটা আপনার কোন ছবি, ছবি আপলোড দিব নাকি যেগুলো আছে সেগুলো দিয়ে দিব? আপলোড দিয়ে দেন, একটা আপলোড হইতে 2 মিনিট ছবি সময় নেয় না। দীপ্ত কি বললেন বুঝিনি ভাই, আরেকবার বলবেন। শুধু ওর ছবি দেবে আপু, ওর এটা দিয়ে করলে কি করবেন বলেন, ওর মাথায় এটাই ঘুরে, আমাদের আরাফাতের মাথায় খালি বিরিয়ানি ঘুরতো, ওর মাথায় খালি এই ঘুরে। আজকে এই নামটা দিয়ে চাপ করতে হবে দেখি। আপনি জানেনই না এই নাম সম্পর্কে? ভাবো করা শেষ হয় নাই, কটা দিচ্ছেন? 3টা দেখি, ছবির আগে 3 ডট আছে দেখতে পাচ্ছেন, ছবিগুলির সাইজ গুলিকে ছোট করেন, প্রত্যেকটা জায়গায় ছবিগুলি কত বড় রেখেছেন দেখেছেন, সাইজ ছোট করেন। আপু ছোট তো করলাম, এভাবে না, পেনে ক্লিক করেন, পেনে 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 ক্লিক করেন। আরে আপনার এতে নিয়ে কোথায় যাব, ডান পাশে ডান পাশে ডান পাশে দূর ডান পাশে আসেন ভাইয়া, স্ক্রল করে উপরে উঠেন, স্ক্রল করে উপরে উঠেন, ডান পাশে স্ক্রল করে। আচ্ছা এটা আসতেছে না, ওই যে ছবির ইমেজ আপনার সাইজ অনেক বড়, এই জন্য সাইজ ছোট করতে হবে। এই যেটার সাইজ দেখাচ্ছে এটা মেবি 800 কত যেন ডাইমেনশন, আপনারটা 3063 আছে, কমান এডিটে গিয়ে কমাই দিই, লেট 50 তে কাট দাও। আরে ভাই ক্রপ করা হচ্ছে না তো আপনার, আগে ক্রপ করেন দেন তারপর সেভ দেন না। এবার সেভ দিলে তো হবে না, সেভ দেন, ক্রপ করছেন কিন্তু ছবির সাইজ কি কমেছে, ডাইমেনশন কমেনি, ক্রপ হচ্ছে না তো, ওই উপরে ক্রপ আসবে, এটা হচ্ছে মিসক্রিয়েট করতেছে, বুঝি নাই, এটা মিসক্রিয়েট করতেছে, ক্রপ উপরে লেখা আসছে তো, যে আমি আপনার কথাটা এখনো শুনতে পাই নাই, বুঝতে পারি নাই ভাইয়া, যাদের ভিডিও যা ইডিট ইডিটে আমি দীপ্ত আপনার কথাটা শুনতে পাইনি ভাইয়া, আপু এটা বলতে দিন, হে ইডিটে এসে উপরে ক্রপ ক্রপ অর ইনসাইড পাশে কোনখানে একেবারে উপরে ক্রপ করতে, হ্যাঁ হ্যাঁ এটা দেখুন এটা হাইট হয়ে আছে, দেখা যাচ্ছে না এটা, তাহলে ওই
আচ্ছা যে নিচে ডাইমেনশন লক লক ডাইমেনশন ডাইমেনশনটা নিচে লক আছে তুলে দেন ডাইমেনশন দেন এখানে কত 700 কত আছে দেখেন 1200 711 দেন সুন্দর নিয়ে নেবে ডিলিট করেন তো এই ছবি ডিলিট করেন ছবি এখান থেকে ডিলিট করেন না ওইখানে গিয়ে রিপ্লেস করেন পুরোটা কাজ এখন সে আবার বসে বসে করবে আচ্ছা পাস আস্তে করি না করতে চাচ্ছেনটা কি ভাই আপনি আমাকে বলেন তো আবার নতুন করে করতে যাচ্ছি নেন গ্রুপ ইমেজ নেন এটা তো বড় হয়েছে জয়দেব আপনি কন্ট্রোলটা ইয়েকে দেন রামনা ভাই রামনা ভাই আছেন আপু বলেন কি পিসিতে না মোবাইলে আপু মোবাইলে সচিন ভাই আছে না সচিন ভাই আকে দিব চান দিত ইয়ে দিত না কি যেন বলে জয়দেব আপনি কন্ট্রোল দেন আমাকে এত স্লো এরা কাজ করলে দিন পার হবে আপনাদের কিন্তু একটা ইমেল ক্যাম্পেইন আপনাদের দ্বারা সম্ভব হবে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও ভাইয়া আজকে এখানে কি ক্লাস হচ্ছে ভাইয়া ইমেল মার্কেটিং এর ক্যাম্পেইনটা হচ্ছে ও যেটা আজকে আমরা দুপুরে করব জি এটা ভালো হলো জয়দেব আপনার ও সরি জয়দেব আপনি আপনার পিসি থেকে একটা স্ক্রিনশট নেন আমি আমার পিসি থেকে স্ক্রিনশট নিতে পারছি না একটা স্ক্রিনশট নিয়ে নেন পাশে পার্টিসিপেন্টটা রেখে যেভাবে আমি আপনাদের দেই ওভাবে স্ক্রিনশট নিয়ে নেন
কন্ট্রোল তো আপনার ওখানে দিতে পারবে পিসিতে না না অন্য যে কেউ নিয়ে নিতে পার নিয়ে নে দিতে দর ভাই হুম তাহলে আপনি একটা স্ক্রিনশট নিয়ে নিন সেফ পোর্শন কত কোথায় এগুলি কি এতক্ষণ আপ পিকচারে উপরে পিকচার কোথায় উপরে এইতো মেজিকের নিচে আপাতত মেজিকে সেফ আছে বলছে তো আপনি তো দেখছেন কোথায় হয়েছে ওইখান থেকে আপনি নিয়ে নেবেন আচ্ছা ও মা জি দেমনা ভাইয়া না না আপনাদের এই একটা একটা করতে গিয়ে আমি যে নারী আমার কার্সর জানা কেন ছবি খুঁজেন এই ছবির যন্ত্রণায় শুনছেন আপনি খুঁজেন আর যারা খুঁজেন জি ভাইয়া ছবি এই যে লিখার জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা ফিক্স না করা পর্যন্ত আপনার কাজ হবে না সো এদের ইমেলের সাইজ যেটা দেখেন আমি যদি এইটাকে শুধু ডিলিট করি আমার টুইটার কাজ করে না কেন দেখেন নিচেরটা ঠিক আছে নিচেরটাও সেম ছবির সাইজ ঠিক করতে হবে ভাই ছবির সাইজ ঠিক করে ধরেন ছবির সাইজটা আপনাদের দেখে নিয়ে বসাইতে হবে এটা কি আছে এখানে এটা ট্রুথ হচ্ছে সেম ব্লক যদি আরেকটা চান তাহলে নিচে আরেকটা ব্লক তৈরি হয়ে যায় এই যে সেম ব্লকের আরেকটা ব্লক তৈরি হয়ে যায় যদি চান তাহলে এটা ডিলিট করে দেই
সেভেন ক্লোজ দিয়ে আপনি শুধু টেক্সটের জন্য নেন বক্স টেক্সট। ব্লক টেক্সটে দিয়ে এই জায়গার কাজ হচ্ছে আপনাদের ই এর কাজের মতো, এটাকে কি বলে আমরা এমএস ওয়ার্ডে কাজ করি না, হ্যালো এমএস ওয়ার্ড এর মতো, এই যে ছোট করা, সাইজ ঠিক করা, রিসাইজ করা, মার্জ করা, সেভ করা, ফ্রন্ট চেঞ্জ করা, সাইজ বড় করা, স্টাইল চেঞ্জ করা, এগুলি প্রত্যেকটা যেটা আমরা এমএস ওয়ার্ডে বলেন বা আপনারা যদি গুগল ডকে বলেন সব জায়গায় এই কাজগুলি করতে পারেন। চেঞ্জটা বাপাশে দেখতে পারবেন, চেঞ্জটা সবসময় বাপাশে দেখতে পারবেন, আর চেঞ্জ করতে হবে আপনাকে ডান পাশ থেকে। আমি একটা দিয়ে দিলাম কোন রকম, এটা এমন না যে এটাই দিতে হবে, এটা ম্যান্ডেটরি কোনো কিছু না, ঠিক আছে? হ্যালো ম্যান্ডেটরি কোনো কিছু না, সেফ ক্লোজ দেন, সেফ ক্লোজ দিয়ে বাটন অ্যাড করেন। বাটন এখানে বাই নাও আছে, আমি যদি বাই নাও না দিয়ে ভিজিট দেই, আপনার ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস, লিংক, ফাইল, ওকে জয়দেব আপনার ইমেল অ্যাড্রেস কি? আপু https তারপরে :// সেটা আমি জানি, আর আপনার এখানে কপি করা থাকলে একটু কপি করে বসে দেন, বসিয়ে দেন, আমার কাছে তো কপি করা নেই আপনার, এটা আমার এখানে আছে। হ্যাঁ লিখে আপনার কার্সরটা এখানে নিয়ে কপি করে দেন, কার্সরটা এখানে নিয়ে কপি করে দেন। আপু এটা তো আপনি কপি করছেন যে ওটা? হ্যাঁ আচ্ছা আপু আমি করতেছি, ওখানে ফেসবুকে আছে, ফেসবুক লগইন করা আছে ওখানে। আমি করে দিব, কপি করে নিয়ে ওখানে লিংকের জায়গায় বসান।
এখন পুরোটা একবার কপি করেন তো। এখন আপনি যেখানে এটা রাখেন ওই যে মেসেঞ্জারের যে জায়গায় ওই জায়গায় জিনিসটা সেন্ড করে দেন, এই পুরোটা থেকে না নিয়ে এখান থেকে করে দিয়ে ওইটা দিয়ে দেন। হয়েছে হয়েছে হয়েছে, আমাদের ইমেল মার্কেটিং এ ব্যাক করেন। ওকে এই বর্ডারের কাহিনী তো আগেই দেখেছেন। এখন হচ্ছে আপনার যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমাদের নিচে যেহেতু এখানে আছে লিঙ্ক গুলি কিন্তু এখানে করা আছে, দেখতে পাচ্ছেন লিঙ্কটা এখানে করা আছে। তো এখানে এক্সট্রা করে সোশ্যাল মিডিয়া আমাদের আমরা এখানে যেখানে আছি আপনার যখন ফ্রিতে কাজ করবেন মেলচিম যখন ফ্রিতে ইউজ করবেন তখন হচ্ছে মেলচিম্পের লাস্ট কিছু অপশন থেকে যায় যেগুলি যায় না বাটার কাকার ওরা শো করতে থাকে, বুঝতে পেরেছেন? আপনি চাইলে এখানে চেঞ্জ আনতে পারেন, চাইলে টেক্সটে চেঞ্জ আনতে পারবেন। প্রত্যেকটা ব্লগ এখানে যেগুলি থাকবে এই যে আওয়ার মেইলিং অ্যাড্রেস এই যে নিচের এই জায়গায় আর কোনো চেঞ্জ আপনি করতে পারবেন না, এই জায়গাটায় কোনো চেঞ্জ আপনি করতে পারবেন না। এখন ফেসবুকে আপনি আপনার ফেসবুকের লিঙ্ক দেন, ফেসবুকে আপনি আমার ফেসবুক ইউআরএল দিয়ে দেন, কোনো প্রবলেম নাই। ভাই ও বোনেরা শুনছেন? আমি শুধু একটা ফেসবুকের লিঙ্কটাই দিয়ে দিই এখানে। দরকার নাই। আপনার ইউজার নেম কি টুইটারে? জয়দেব। তাড়াতাড়ি জয়দেব পাপ্পু, বি ও বেবি, বি ডি বি দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার ওয়েবসাইট ইউআরএল mailchimp.com পেজ ইউআরএল চলে এসছে। অ্যাড অ্যানাদার সার্ভিস, আর অ্যাড করা যাবে? আরো অ্যাড করার দরকার আছে আপনাদের? আমি দুইটা অ্যাড করে দিয়েছি, দুইটা অ্যাড করে আমি শুধু ওর ইমেল অ্যাড্রেসটা অ্যাড করে দিয়েছি। ওর ইমেল অ্যাড্রেস এখানে ওর ওয়েবসাইটে অ্যাড করা আছে, ক্লোজ, ব্যাস। এই যে টোটাল যে জিনিসটা রেডি হয়ে গেল না, এইটা হচ্ছে একটা ইমেল ক্যাম্পেইন করা। এখানে এখন বায়ার আপনাকে বলে দিবে ছবি কোথায় চায়, লোগো কোথায় চায়, বা ব্যাকগ্রাউন্ড কোন ছবিটা চায়, লেখা কি চাবে, ইচ এন্ড এভরি ডিটেইল বায়ার আপনাকে বলে দিবে। হ্যালো হ্যাঁ, ইচ এন্ড এভরি ডিটেইল বায়ার বলে দিলে যখন এইভাবে আমি তো এখন খুব শর্ট ফর্মে একটা সাজালাম, যেটা একদম অল্প সময়ে আমি ছবিগুলির ডাইমেনশন দেখে নিতে হবে, দেখে নিয়ে ওভাবে বসিয়ে সাজিয়ে আপনাদের এটা রেডি করার পরে যদি এটা পুরোটা টেমপ্লেটটা রেডি হয়ে যায় যে বায়ার যে যে টেক্সট দিতে চেয়েছে, যা যা দিতে চেয়েছে, আমি তো বর্ডার টেক্সট নিয়েছি, আপনি ইমেজ টেক্সট নিতে পারবেন, বাটার, ফুডার, কোড, ভিডিও, এখানের এই প্রত্যেকটা জিনিস আপনি করতে পারবেন এখান থেকে। ইভেন যদি এইটাকেও এনে বসান আপনি, সমস্যা হচ্ছে এখানে হচ্ছে এই জিনিসটা আনা লাগে না। এখানে তিনটা যেটা আরাফাত ইউজ করেছিল ওই তিনটা কিন্তু নিচে আমি এখানে অ্যাড করে দিয়েছি, এখানে নিচেও ছিল এখানেও ছিল। আপনার যদি যখন আপনি পেইড ভার্সনে যাবেন তখন আপনার এটা নিয়ে আসতে হয়, তখন কিন্তু নিচে এরকম ফ্রি ভার্সনের মতো জিনিসগুলি থাকে না, কিছু কিছু বেসিক জিনিসের ডিফারেন্স তখন পাবেন পেইড ভার্সন এবং ফ্রি ভার্সনে। পেইড ভার্সনে কাজ করার ফ্লেক্সিবিলিটি একটু বেশি পাবেন, ফ্রি ভার্সনে একটু কম পাওয়া যায়,
এইটুকুই ডিফারেন্স, আর বেশি কোনো ডিফারেন্স নেই। বুঝতে পেরেছেন? এরপরে কন্টিনিউ দেন, কন্টিনিউ দিয়ে Hang on, there's still text yourself, but you will need to remove this. Showcase your product, what I had taken it. I'm okay. কন্টিনিউ দিয়ে এরপরে ওই যে বলেছিলাম যে ইমেল ক্যাম্পেইন করার আগে আপনাকে টেস্টের জন্য ওরা একটা ইমেল পাঠাতে বলে, টেস্টের জন্য ওরা একটা ইমেল পাঠাতে বলে, টেস্ট করবেন কিনা, যদি টেস্ট করেন তো টেস্ট, যদি টেস্ট না করেন তাহলে হচ্ছে এখানে শিডিউল করে দিতে পারবেন যে আপনার ইমেলটা দেখতে এরকম দেখা যাবে। দেখেন ইমেলের বডিটা এরকম দেখা যায়, উই অটোমেটিক্যালি অ্যাড রিকোয়ার্ড রেফারেল ব্যাচ ইমেল ফুটার। আচ্ছা, রিমুভ ব্যাচ আপডেট ইওর অ্যাকাউন্ট, সব ঠিক আছে। আমি যদি সেন্ড দিয়ে দেই, সেন্ড হবে কাদের কাছে? এই যে ওর 5 জন সাবস্ক্রাইবার ছিল, 5 জন সাবস্ক্রাইবারের কাছে সেন্ড হয়ে যাবে। সেন্ড মেইলটা যে যাবে, যাদের 5 জন ছিল ওই 5 জনের, যে দেখেন আচ্ছা দেখেন তো এখানে কোন 5 জন ছিল আপনার অডিয়েন্স, 5 জন ছিল না 9 জন ছিল? 5 জন আপু। 5 জন কে কে? যেই 5 জন, ওই 5 জনের কাছে মেইলটা গিয়েছে কিনা কাইন্ডলি একটু দেখবেন। আচ্ছা আপু, দীপ্ত আসছ না? দীপ্ত এখানে, দীপ্তকে দিয়েছেন? আমি সাবস্ক্রাইব করছিলাম। করছিলি তো? জি ভাই। দীপ্ত, জয়, ময়ূর, দিন, জয় দাস, ডি জে জয়, না ডি জয়, কে সব আপনি সব জয় দিন? হ্যাঁ হ্যাঁ, 2-3টা আমার তো এখানে, শুধু 2টা অন্য জন, 2টা আপনার হলে অন্যরাও দেখেন যে আপনারা পেয়েছেন কিনা, আর আপনার 2টা থেকে আপনি দেখেন যে আপনার 2টার মধ্যে মেলটা গিয়েছে কিনা। সেম ওয়েতে হচ্ছে একটা মনে এটা নাকি? না, তাহলে কোনটা দেখেন, ওখানে মেল গিয়েছে কিনা, বা দীপ্ত দেখেন যে আপনার কাছে মেলটা গিয়েছে কিনা। মেলটা যেতে একটু সময় লাগে, অনেক সময় দেখা যায় ইনস্ট্যান্ট দেখা যায়, অনেক সময় দেখা যায় হয়তো 10-15 মিনিট সময় লাগে যে মেলটা পৌঁছেছে কিনা। দেখতেছি আপু, এসছে দেখতেছি যে। আচ্ছা এখন তো আসলে দেখেন, এই হচ্ছে ইমেল ক্যাম্পেইনের থ্রুতে যে ক্যাম্পেইন করা বা বডি রেডি করা, এইটাই। আমরা তো খুব অল্প সময়ে শর্ট ফর্মে যতটুকু রেডি করা যায়, কারণ জয়দেবকে দিলে জয়দেব ছবি রেডি করতে করতে দেরি করে, ওর কাজ অনেক স্লো। ওইটা কি প্রাইমারি চার্জ হয় নাকি প্রমোশন আছে? প্রমোশনে যাবেন। চেক করেন কোথায় আছে। সেই মুহূর্তে এখন কি অন্য কেউ প্র্যাকটিস করবে? যাবো আমি প্র্যাকটিস করব। আপু আমি করি। করেন। জয়দেব স্ক্রিন শেয়ার বন্ধ করে দেন। ওকে করেন, কারণ আপনাদের হচ্ছে 2 দিনে আপনারা মেইল চিম্পের ইন্টারফেসের সাথে পরিচিত।
হ্যাঁ আপু, এখন এখান থেকে যাব না? কোনখান থেকে কোনখান থেকে যাবে? আপনারা বাকিরা দেখেন নাই? ইমেল টেমপ্লেট না? কাস্টমার এখানে এখানে ইমেল এটাতে ইমেল ইমেল আমি আপনার কি পাননি? আসে না এখনো। এই জিনিসগুলোর সাথে তো পরিচিত হওয়ার কথা, যে আমরা যে কোনো ক্যাম্পেইন করতে গেলে ফার্স্ট হচ্ছে আমাদের ক্রিয়েট ক্যাম্পেইনটা চলে আসে, ক্যাম্পেইন নেম চলে আসে। আচ্ছা এইখানে হচ্ছে একটা জিনিস দেখে নেন, সেটা টু হচ্ছে যে ওনার যেই বিজনেস নেমটা দিয়ে উনি মেল টিমটা ওপেন করেছিল ওই বিজনেস নেমটা দেখা যায়। তারপরে ফর্ম হচ্ছে একটা বিজনেস এর, নিশ্চয়ই বিজনেস কোম্পানিটা বা বিজনেস এর যে ইন্ডাস্ট্রি থাকে ওইখান থেকে তো কেউ না কেউ মেল পাঠাতে হয়, কোম্পানি তো আর মেল পাঠাতে পারে না। তো মেইলটা কে পাঠাচ্ছে? তার নাম, তার মেইল অ্যাড্রেস, এখানে অ্যাড ফর্ম যে কে পাঠাচ্ছে, কোথায় পাঠাচ্ছে, এই জন্যই আমি মেইলটা চেক করতে বললাম। তাহলে বোঝা যায় যে কি কি যায়। ওইখানে দেখেছিলেন যে একটা জায়গায় ফর্মের যে ইমেল অ্যাড্রেসের জায়গায় জয়দেবের নামটা অটোমেটিকলি নিয়ে নিয়েছিল, কারণ হচ্ছে ও এখানে কিন্তু অ্যাড ইমেল সরি ফর্মের জায়গায় ও জয়দেব দিয়ে ওর হচ্ছে ইমেল অ্যাড্রেসটা দেয়া ছিল, এই জন্য ওটা নিয়ে নিয়েছে। এই জায়গাটা কি বুঝতে পেরেছেন ভাইয়া? আপনি পাঠাচ্ছেন, ধরেন আমি আমাকে যদি কোনো চিঠি পাঠানো হয়, ফার্স্টে আমার চিঠির উপরে লিখে থাকে এলইডিপি সরি আইসিটি মিনিস্ট্রি এলইডিপি, তারপরে হচ্ছে যে আমাকে চিঠি পাঠিয়েছে তার নাম। তো আপনার এটাও সেম যে আপনি তো একটা চিঠি পাঠাচ্ছেন, মেইল মানেই তো একটা চিঠি। ট্রাভেল ট্রাভেল গ্লোরি হচ্ছে আপনার ধরেন কোম্পানির নাম, তারপর কোম্পানির থেকে কেউ আপনার ম্যানেজার হতে পারে, আপনার অ্যাকাউন্টেন্ট হতে পারে, আপনার অন্য কেউ হতে পারে, যে পাঠাচ্ছে তার নাম, তার ডেজিগনেশন, তার নাম, তার ডেজিগনেশন অথবা তার নাম আর তার মেইল অ্যাড্রেসে দিয়ে দিতে হয়, যেটা এসছে ওইটা। আচ্ছা ওইটা আমরা একটু পরে দেখতেছি ভাইয়া। দেন ফর্ম আপনার নাম আপনার মেইল অ্যাড্রেসে দিয়ে দেন এখানে। আপনাদের ওখানে আজকে গরম কেমন? আপু আপনি কি বুঝতে পারছেন? আপু এটা তো বলেছি মেল টিম ঝামেলা করে লগ ইন করতে, এটা আপনার একটা ল্যাপটপ থেকে ওরকম না। যেমন কালকে দুইজন লগ ইন করেছে, সুন্দর লগ ইন করতে পেরেছে, আমরা ভাইকে ওরা ব্লক করে রেখেছে। আপু আমার ব্লগ দেখাচ্ছে না, আমার দেখাচ্ছে কি ওখানে মানে সাইন ইন করার পরে জাস্ট একটা বৃত্তের মতো ঘুরতেছে, জাস্ট ওটা থেকে ঢুকা মানে আর কিছু দেখাচ্ছে না। এটা মেলচিম্পের ঝামেলা আপু, মেলচিম্পের এই একটা ঝামেলা আছে, এই ঝামেলাটা ফ্রিতে যখন আমরা ইউজ করতে যাই তখন এই ঝামেলাটা হয়। এটা আমাদেরও প্রথম হয়েছে, ভাইয়া তখন বলেছে যে আমরা মানে আমি একটু শিখেছি, আমার যিনি আমাকে শিখিয়েছিলেন আমার ট্রেনার ছিলেন, তো ওই ভাই
ভাইয়া বলেছে যে মেলচিম্পের এটা সবসময় এরকম ঝামেলা করে, এবং ভাইয়া বলার পরে আমরাও যখন কাজ করতে গিয়েছি আমরাও সেম জিনিসটা দেখতে পেয়েছি যে প্রবলেম করে। আর যেটাতে লগ ইন ছিল ওইটাতে ওটাতে আপু ওটাতে ভাইয়া কাজ করতেছে তো ওটাতে, সেই জন্য ওটাতে আর ইউজ করতে পারতেছি না, ওটা ওর কাজও করতেছে। দেখেন ট্রাই করেন ভাইয়া, যখন কাজ না করে তখন কাজ করার জন্য আর কি করবেন বলেন। আচ্ছা আচ্ছা কোন ডিজাইন ইমেল না? হ্যাঁ ডিজাইন ইমেল। তারপরেরটাতে ক্লিক করতে বলেছে, এটাতে ক্লিক করতে বলি নাই রে ভাইয়া, ব্যাকে যান। এই তিনটা টেমপ্লেট ছাড়া দেখেন, এই যে রামনা ভাই আপু এটাতে ক্লিক করব, এই তিন নাম্বারটাতে। ভাইয়া দাঁড়ান না রে ভাইয়া, রামনা ভাই রামনা ভাই এই যে দেখেন আপগ্রেড টু ইউজ দেখতে পাচ্ছেন? উনি কি আমার কথা শুনতে পায়? আপনাকে আমার কথা শুনতে পাচ্ছেন? আপু শোনা যাচ্ছে উনি নাই মনে হয়, শুনতেছি আপু আমরা না। ওই যে ভাইয়া আছে, এই যে দেখেন ভাইয়া পাশেরটার তিন নাম্বার চার নাম্বারটার উপরে নিয়ে গেলে দেখবেন আপগ্রেড টু ইউজ, এগুলো হচ্ছে পেইড এর জন্য, এগুলো আপনার আর আমার জন্য না। পেইড যদি মেলচিম্প ইউজ করেন তখন ফার্স্ট এর এই দুইটা ইউজ করতে পারবেন ফ্রিতে, নিচের একটা আছে, এই তিনটা টোটাল ইউজ করা যাবে ফ্রিতে। এখান থেকে আমরা তো শোকেস প্রোডাক্ট দেখেছি, সো শেয়ার ইওর বিগ নিউজ এ যান, এটাতে ক্লিক করেন। আচ্ছা share your big news, yeah po beautifully a not interested dear kete den upore kete den not interested that to projon nai kete den na po abe ekhon kon ta nibo বডি টেক্সট এখন লোগোতে ক্লিক করেন একটা একটা করে। আচ্ছা লোগোর পেনে ক্লিক করেন। হ্যাঁ পেন ক্লিক করলে এই যে ডান পাশে রিপ্লেস এসেছে, রিপ্লেসে ক্লিক করেন। এখন একটা লোগো এনে বসান এখানে। আচ্ছা ঠিক আছে স্যার আপলোড করেন। কোথায় ঠান্ডা ঠান্ডা ইনু মাঝখান থেকে কি বলে
তুমি কি বলে মাঝখান থেকে কখন বললাম আপু এই যে এখন ঠান্ডা ঠান্ডা আমি এটা বলছি এখন ওই যে যখন বৃষ্টি জিজ্ঞেস করছিলেন বৃষ্টির কথা তখন বলছি আমি এতক্ষণ শুনা গেছে ভাইয়া আমি তো বলছি তখন এখন শুনতে পেলাম আমি আমি এখন বলছি বিএমডব্লিউ তাকে সেভ করছি আর সেভ করে লিংক দেন আল্লাহ সবাই চুপ করে বসে আছে বাকিগুলি একটার মাথার ভিতরে ঢুকে নাই ভাইয়া ওই ছবিতে ক্লিক করেন পেনে ক্লিক করেন পেনে এই যে 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 দেখেন বাম পাশে ক্লিক লিংক আছে অল্টার টেক্সট আছে লিংক দেন আমার তো এটা কোনো পাই নাই আপনার ওয়েবসাইট আসে নাই এখনো কালকে টাকা দিছিলেন ওখানে ওয়েবসাইট এর জায়গায় অন্য কিছু দেওয়া যায় যে লিংক টু ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে রেখেছেন ওখানে ক্লিক করেন আচ্ছা ওখানে আমি দিছি হ্যাঁ ক্লিক করেন দেখেন ইমেল অ্যাড্রেস দেয়া যায় অ্যাঙ্কর লিংক দেয়া যায় ফাইল দেয়া যায় ইমেল অ্যাড্রেস দেন মেসেজ মেসেজ সাবজেক্ট ইনসার্ট দিয়ে দেন All text then. All text then, bhaiya. All text tar koi dekhi ekto. Link er pashei to ache. Acha alter text ha, paisi paisi. Eta to logo. Logo ta ki eto boro hoy, logo ta ektu choto hoy. Ei je 100% jei. Ha, apu eta choto kore dite. Image display size oi ta ke choto kore dan. Acha apu. 10 e nin 10. মানুষকে বলেন দশে এনে দেন আপনাকে কাজ করতে দিলে আপনি কাজ করতে পারেন আপনার ধরে আপু মাথা আউলাই যায় আউলাবে কেন আপু এতটুকুতে দেওয়া যাবে না এতটুকুতে দেই হ্যাঁ দেওয়া যাবে এইটা ভাইয়া আমরা তো এখন সাজাচ্ছি যখন বায়ারের জন্য কাজ করবেন বায়ার তো এই এলিমেন্টস গুলি আপনাকে দিয়ে দিবে তাই না এই জিনিসগুলি যখন দিয়ে দিবে আপনি করবেন তখন আপনাকে বুঝতে হবে অ্যাকচুয়ালি এটা কোন দিকে ভালো লাগছে এটা ডানে ভালো লাগছে বায়ে ভালো লাগছে অন্য কোনো কিছুতে ভালো লাগছে ওটা ওইভাবে বসাতে হবে ভাই আপনাকে ওটা আমি বলে আপনাকে করে দিতে পারবো না হ্যাঁ হ্যাঁ করার সিস্টেমটা আমি দেখিয়ে দিতে পারবো জি আপু তারপরে এই যে হ্যাভ অ্যানাউন্সমেন্ট টু মেক নিচে স্ক্রল করে নিচে আসেন বাঁ দিকে বাঁ পাশে হ্যাভ অ্যানাউন্স এই যে জুতোটার উপরে জুতোটার উপরেই লেখা আছে এখানে পেনটাতে ক্লিক করেন চাইলে এটা ডিলিট করে নতুন একটা আনতে পারেন বাঁ পাশ থেকে অথবা যেটা আছে সেখানে আপনি আপনার নতুন কোনো কিছু অ্যাড করতে পারেন নতুন কোনো ছবি না না এখানে হচ্ছে লিখা এখানে ছবি না ভাইয়া এটা লিখা আচ্ছা শেয়ার ইওর বিকনিস হ্যাঁ শেয়ার ইওর শেয়ার করেন আমরা বিভিন্ন বিষয়ে সিরিজ নিয়ে কিছু কথা বলি কাজ করি না এখানকার কাজের ধরনটাও সেম তারপর হচ্ছে সাইজ আছে সাইজ ছোট করেন
16 দিয়ে দেখি 16 তারপর হচ্ছে এখন চাইলে ব্যাকগ্রাউন্ডে কালার লিখার কালার সমস্ত কিছু চেঞ্জ করা যায় এটা তো আপনাদের আর নতুন করে আবার শেখানো লাগবে না এমএস ওয়ার্ড তো পারেন আপনারা হ্যাঁ এই যে কালারে যান এটা ব্ল্যাক আছে ব্লু হাওয়া কালার চেঞ্জ আপনি চাইলে কালার চেঞ্জ করে দিতে পারেন এরপর আছে অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট ঠিক করা যে লাইনের এটা ঠিক আছে কিনা বোল ডিটেলিক আছে ফন্ট আছে তারপর লাইন হাইট দেন লাইন হাইট এখানে ক্লিক করেন এই যে নট স্পেসিফাইড লেখা আছে এখানে যে নরমাল স্লাইড এত স্পেসিং দেখেন স্লাইড না দিয়ে ভাই স্পেসিং এটা দেন কত জানো 1.1 11 ডিভাইডেড বাই 2 স্পেসিং তারপরে তারপর নিচে আসেন ভাইয়া নিচে এসে নিচে ডাবল স্পেস আছে যে এই যে না 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 দাঁড়ান এই যে সেভ অ্যান্ড ক্লোজ নিচে আচ্ছা তারপরে বাঁ পাশে নিচে আসেন বাঁ পাশে ডান পাশে না বাঁ পাশে হ্যাঁ এদিকে স্ক্রল করেন একটু এই যে এখন অ্যাড এ ফটো হেয়ার এটা আলাদা আলাদা ফটো দেয়া আছে আপনি চাইলে এরকম আলাদা আলাদা নিতে পারেন চাইলে ওইখান থেকেও অ্যাড করে নিতে পারেন এখন এখানে ছবি অ্যাড করেন অ্যাড এ ফটো হেয়ার যেটা ছবি অ্যাড করেন অ্যাড করেন ওই যে ডান পাশে দেখেন রিপ্লেস বা ডান পাশে রিপ্লেস আছে লিংক আছে অল্টার টেক্সট আছে দেন ওই যে আপলোড করেন ছবি আপলোড করেন আপলোড করলে রিপ্লেস আসবে আপলোড করে ইনসার্ট করলে ছবিটা এখানে অ্যাড হয় চলে আসছে তারপর একটাতে যান একটা বড় দেখাচ্ছে অনেক কিছু লিংকই দেয়া যায় দিচ্ছি ইমেজ বড় দেখাচ্ছে হ্যাঁ ইমেজ বড় দেখাচ্ছে দেখা তারপর অ্যাড করেন একটা টাবলের ছবি দেয়
আরেকটা করেন, করে ব্যাক করেন। এই যে এখন বডি টেস্টের যে জায়গাটা আছে এই জায়গায় ক্লিক করেন। ভাইয়া লেখাগুলির উপরে নিয়ে যান কার্সারটা। আপু এখানে এখানে হ্যাঁ হ্যাঁ এই যে কি লিখবেন এটার উপরেও কিন্তু আরেকটা পার্ট আছে, এটার উপরটাও কিন্তু আলাদা আরেকটা বডি। আচ্ছা এই যে এই অংশটা হ্যাঁ একটু কার্সার স্ক্রল করে উপরে নেন। এটা একটা অংশ আছে সেভেন ক্লোজ দেন ভাইয়া পড়া শেষ হলে ইচ্ছা পড়ে। এই যে নিচে দেখবেন ডান পাশে যখনই বাঁ পাশে কোনো কিছু এডিট করবেন ডান পাশে এসে নিচে দেখবেন সেভ এন্ড ক্লোজ, সেভ এন্ড ক্লোজ দিয়ে বের হয়ে যাবেন ব্যাস। এখন এই যে ফাইন্ড আউট মোর দেখেন বাটনটা এখানে অ্যাড করাই আছে, চাইলে বাটনটা ডিলিট করে আপনি আবার নতুন করে বাটন অ্যাড করতে পারেন, চাইলে এখান থেকে দিয়ে দিতে পারেন। আচ্ছা আপু সেভেন ক্লোজ দিচ্ছি। তারপরে যে ফাইন্ড আউট মোর হ্যাঁ ফাইন্ড আউট মোর হ্যাঁ ওই যে পেনটাতে ক্লিক করেন ডান পাশে এসে
এখন ফাইন্ড আউট মোর বাটনের নাম ফাইন্ড আউট মোর রাখবেন না অন্য কোনো কিছু রাখবেন, যেমন আমি ভিজিট নাও দিয়েছিলেন, আপনি শপ নাও, তারপরে সাবস্ক্রাইবার, এরকম অনেক বাটনই দিতে পারেন। এখনো কি আখি বুঝতে সমস্যা হচ্ছে? আখি এটা আপনাদের বুঝতে সমস্যা হলো কেন বুঝলাম না, এটা তো একদম সহজ জিনিস। হ্যালো, সবগুলি গণ হারে সকালের ঘুম এখনো ঘুমাইতেছে না পাচ্ছি তো। ইরফান ইরফান ঘুম নিচে সোশ্যাল মিডিয়াতে ক্লিক করেন, টুইটারের ওই জায়গায় ওই যে হ্যাঁ পেনে ক্লিক করেন, সোশ্যাল মিডিয়া অ্যাড করে দেন দুইটা, Facebook, Twitter, facebook.com/ আপনার ইউজার নেম, টুইটারেরও twitter.com/ আপনার ইউজার নেম, আপনার ইউজার নেম কি দীপ এই যে ফিনিশ লেটার দিলে চলে যাবে, ড্রাফটে থেকে যাবে, আর যদি সেন্ড দেন এখন চলে যাবে, শিডিউল দিলে শিডিউল করে দিবেন ওই টাইমে যাবে, শিডিউল দেন, সেন্ড তো দেখেছেন দীপ্তর কাছে দিয়েছি আমি, শিডিউলে দেন করেন, এই যে শিডিউল ডেলিভারি ডেট কবে টাইম দিয়ে দেন, আপনি জাস্ট দেন আগে আগে ডেট দেন, আমারে ও আপগ্রেড নাও, এটা হচ্ছে আপনার ইয়েতে পেইড ভার্সনের জন্য, সরি ওইখানে পেইড করা লাগে, দেন তারপরে দেওয়া যায়, হ্যাঁ ওইগুলি সব পেইড লাগে। এই যে ইয়ের কাছে চলে গেছে, আপনার দেখি অডিয়েন্স কারা, অডিয়েন্সে যান, আমি তো আসছিলাম একটা তৈরি করি ওটা দিয়ে টাইপ করব, কন্টাক্টস অল কন্টাক্টস, এই যে ভিউ কন্টাক্টস, আরে ভাইয়া ভিউ, হ্যাঁ দেখি কে আছে আপনার এখানে অ্যাড্রেসে, নিচে আনেন অ্যাড্রেস দেখি, ও আল্লাহ এটাও তো জয়দেবী, সব জয়দেবের পাঁচটা পাঁচটা, আচ্ছা এইটা তো পাঠানো হয়ে গেছে জয়দেব, দীপ্তধর ভাই আপনি কি এখন বুঝতে পেরেছেন ইমেল মার্কেটিং এর ক্যাম্পেইন করতে দিতে পারবেন? বুঝতে পারছি, তবে আপু আমার মানে একটু কঠিন মনে হলো, এটা অনেক মানে আগের গুলো চেয়ে এটা একটু কঠিন মনে হলো, এইটা কঠিন, অনেক কিছু অনেক কিছু আসছে, অনপেজ তাহলে তো আপনারা অন পেজ এসিও ধরলে কানবেন, আমাদের অন পেজ এসিও কোনো লাইভ ইভেন ইউটিউবে কোনো ভিডিও দিতে পারবো না আমরা,
আর নানান ওয়েবসাইটে ঢুকবো তো অন পেজ এসইও এর জন্য, অন পেজ এসইও এর জন্য ঢুকতে হবে না, অফ পেজ এসইও এর জন্য ঢুকতে হবে, অন পেজ এসইও এর জন্য আসলে বোঝানোর জন্য ঢুকতে হবে। তো ওই সময়টাতে আমরা লাইভেও যেতে পারবো না, ওই সময়টাতে আমরা কিন্তু ভিডিও করতে পারবো না, মানে ভিডিও সরি ভিডিও করতে পারবো কিন্তু আমরা ইউটিউবে দিতে পারবো না, কারণ আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে স্ট্রাইক খেয়ে যাবে। আমাদের এলটিপি যে ইউটিউব চ্যানেল আছে যদি দেই তাহলে স্ট্রাইক খেয়ে যায়। তো আপনারা তো জানেন যে ইউটিউবে তিনবার স্ট্রাইক খেলে চ্যানেলটা বন্ধ হয়ে যাবে, চ্যানেল বন্ধ হয়ে যাবে, তো ওইটা করা যাবে না। দ্যাটস ওয়াই আপনাদের যাদের প্রয়োজন, যারা এখন থেকে মনে করছেন যে নেক্সট ক্লাস আপু ভিডিও দিবে, তা ভুল, নেক্সট ক্লাসে কোনো লাইভ হবে না। ইমেল মার্কেটিং এর পরে আমাদের এসইও পর্যন্ত কোনো লাইভ নেই। আমরা লাইভে আসবো যখন এক্সাম দিব বা আমাদের প্রবলেম সলভ করব, তখন লাইভে আসবো, কিন্তু আমরা এসইও ক্লাস অন পেজ অফ পেজ এসইও আমরা নিতে পারবো না লাইভে। ঠিক আছে জি আপু। আচ্ছা, এটা এখন আপনার কঠিন মনে হচ্ছে কিন্তু এটা জিনিসটা অনেক ইজি, আপনার যেটা করতে হবে প্র্যাকটিস করলে আপনার এই জিনিসটা চলে যাবে। হ্যাঁ, আরো কয়েকবার ভিডিওটা দেখে দেখে আরো কয়েকবার করতে হবে। হ্যাঁ, এটাই, কয়েকবার করলেই হয়ে যাবে। আচ্ছা জয়দেব ভাই, আপনি স্ক্রিনশটটা একটু বন্ধ রাখেন, জয়দেবের কাছে মেইলটা গেছে তো, আমি জয়দেব কি একটু দেখি। জয়দেব ভাইয়া, আপনি স্ক্রিনশটটা কারেন্ট চলে গেছে জি, কি বলেছেন? কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে এখন। আহারে, আপনি স্ক্রিনশট বন্ধ করছি আমি।